আমি আছি আজকে মধ্যমগ্রাম নবীদাতে। আজকে আপনাদেরকে এখানে একটা ফ্ল্যাট দেখাবো। লোকেশনটা সবার আগে বলে দিই, এটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথার কাছে, এটা হচ্ছে বাদু রোড আছে, ঠিক জাস্ট এখান থেকে 2 মিনিট হেঁটে গেলে মধ্যমগ্রাম চৌমাথা, সোজা চলে গেলে মধ্যমগ্রাম চৌমাথা পেয়ে যাবেন আপনারা। আর এই হচ্ছে কমপ্লেক্স, নবীদা কমপ্লেক্সে আজকে আপনাদেরকে একটা 2 BHK ফ্ল্যাট দেখাবো। ফ্ল্যাটটা খুবই সুন্দর ফ্ল্যাট, তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি আজকের এই ফ্ল্যাটটা অসাধারণ লাগবে, কারণ হচ্ছে এইরকম ফ্ল্যাট ভিডিও হয়তো আমার চ্যানেলে ফার্স্ট টাইম আসছে, মানে এইভাবে ভিডিওটা ফার্স্ট টাইম আসছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চলুন তাহলে ভিতর থেকে দেখাই। ফ্ল্যাট থেকে বেরোলি জাস্ট ট্যারেস, এই হচ্ছে ট্যারেস যেটা থেকে মধ্যমগ্রামের টোটাল ভিউটা পাওয়া যাবে। দেখুন এটা হচ্ছে মধ্যমগ্রামের ফুল মানে ভিউ, আপনারা এখান থেকে টোটাল মধ্যমগ্রামের ভিউ পাবেন। এটা কিন্তু ছাদ না, মানে ছাদ হচ্ছে উপরে, বাট জাস্ট এটা ট্যারেস। ট্যারেসটা দেখুন কতটা ওপেন ট্যারেস, যেখানে কিছুটা গার্ডেনিংও করা আছে। মোটামুটি এই ফ্ল্যাট কত স্কোয়ার ফিটের আছে এই ফ্ল্যাটটা? এটা সুপার বিল্ড আপ 1006 স্কোয়ার ফিট। আচ্ছা 1006 স্কোয়ার ফিট, তো চলুন তাহলে ফ্ল্যাটটা দেখি। এইটা হচ্ছে ফ্ল্যাট, ফার্স্ট টাইম একটু লিফটটা দেখিয়ে দিই। দেখুন এইটা হচ্ছে লিফট আছে, এই হচ্ছে লিফট। এখানে কিন্তু দুটো লিফট আছে, এদিকে একটা লিফট আছে, এদিকে একটা লিফট আছে, আর ওই সাইডটা হচ্ছে সিঁড়ি আছে, একদম লাস্টে সিঁড়ি আছে, আর এই সাইডেও সিঁড়ি আছে, মানে আপনারা দু সাইডেই সিঁড়ি পাচ্ছেন। আর এই হচ্ছে ফ্ল্যাটের মেইন গেট, এই হচ্ছে ফ্ল্যাটের মেইন গেট। ইন্টেরিয়ারের কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি, বাট টোটাল কমপ্লিট করে কিন্তু হ্যান্ডওভার করা হবে, টোটাল কমপ্লিট করে হ্যান্ডওভার করা হবে। এখানে আপনারা শু রাখতে পারবেন, হচ্ছে শু রাখার বক্স। এই হচ্ছে ফ্ল্যাট, এটা ঢুকে আপনারা পেয়ে যাচ্ছেন লিভিং ডাইনিং এরিয়া। এবার এখানে কী কী ফ্যাসিলিটি আছে আপনি একটু বলে দিন, সব থেকে বেটার হবে কাস্টমার আর ডিরেক্ট আপনার থেকে যদি শুনে নেয়। এনে হচ্ছে অনার এনারি ফ্ল্যাট আছে, আপনার নাম? আমার নাম রনিত সাহা। আচ্ছা, আমি এই ফ্ল্যাটের ওনার। এটা হচ্ছে নবীদা কমপ্লেক্স, সেটা একদম মধ্যমগ্রাম চৌমাথা থেকে বাদু রোডে ঢুকেই, পুলিশ স্টেশনের ঠিক অপোজিটে, একদম ওয়াকিং ডিস্টেন্স মধ্যমগ্রাম চৌমাথা থেকে। মোটামুটি যদি এখানে কেউ এয়ারপোর্ট থেকে আসতে যায় কতটা ডিসটেন্স এয়ারপোর্ট থেকে আসতে পারবে? এয়ারপোর্ট থেকে বাইকার ম্যাক্সিমাম 15 মিনিটস, 15 মিনিট ম্যাক্সিমাম। আর মধ্যমগ্রাম স্টেশন তো 2 কিলোমিটারের মধ্যে পেয়ে যাবে, 2 কিলোমিটারের মধ্যে পেয়ে যাবে, প্লাস 1 কিলোমিটারের মধ্যে নারায়ণা হসপিটাল, নারায়ণা হসপিটাল পেয়ে যাচ্ছে, তারপরে গান্ধী হসপিটাল, গান্ধী স্কুল পেয়ে যাচ্ছে, মোটামুটি সবকিছুই কাছাকাছি আছে, ক্যামিলিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিও সামনে। আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস দেখি দিই যেটা আমার সবথেকে ভালো লাগছে, এই দিকটা কিন্তু পুরোটাই খোলা। আমি এদিক থেকে আসলাম, এদিকে হচ্ছে ট্যারেস আছে, আর এদিকটা খোলা, মানে ফ্ল্যাটের দুদিকেই ওপেন আছে, দুদিকে ওপেন আছে, প্লাস বেডরুমেও উইন্ডো আছে, যেটা হচ্ছে এদিকে হচ্ছে বেডরুম একটা, এইদিকে একটা বেডরুম আছে, আর এখানে হচ্ছে কমন টয়লেট, আর দাদার এই পিছন দিকটা হচ্ছে কিচেন আছে, একটু দেখিয়ে দিন। মানে এটা হচ্ছে টোটালি এল শেপ, এন্ড কিচেনটা টোটালি মডুলার কিচেন হবে, ওটা আমি ফ্যাক্টরি মেড করাচ্ছি, জাস্ট অ্যাসেম্বল হওয়া বাকি। আচ্ছা, কিচেনের আপনি এদিকে ক্যামেরাটা একটু দেখাবেন, কিচেনের এখান থেকে স্টার্ট করে আপ টু এল শেপ যেরকম আছে একদম এই অবধি, একদম এই অবধি মডুলার কিচেন থাকছে। আচ্ছা, মডুলার কিচেন টোটালি মডার্ন টাইপের মডুলার কিচেন হবে। আচ্ছা, মানে কমপ্লিট হওয়ার পরে যে লুকটা আসতে পারে সেটা আপনারা চাইলে আমি ছবি পাঠিয়ে দেবো আপনাদের কাছে, ফটো আছে আমাদের কাছে, ফটো সেন্ড করে দেওয়া হবে। তো মোটামুটি উপরে সবকিছু লাইট লাগানো বাকি আছে, 60-80% কাজ কমপ্লিট আছে, যখন হ্যান্ডওভার হবে 80% কাজ কমপ্লিট আছে, যখন হ্যান্ডওভার হবে তখন কিন্তু ফাইনাল রং হবে, লাইটিং হবে, সব কিছু কমপ্লিট হবে। এই হচ্ছে প্লাইবোর্ডের দরজা আছে, এটা একটা উইন্ডো, আর এখানে কিন্তু একটা উইন্ডো আছে, মানে হচ্ছে দরজা, এটা একটা উইন্ডো আছে, মানে এই হচ্ছে উইন্ডো, এখান থেকেও কিন্তু একটা খোলামেলা ভিউ আপনারা পেয়ে যাবেন। এখানে লাইটও লাগানো হয়ে আছে, আচ্ছা এই জায়গাতে লাইটও লাগানো, এই যে দেখুন উপর দিকটায় টোটাল লাইট লাগানো কমপ্লিট আছে, এখনো কিছুটা বাকি আছে, এই যে লাইটগুলো কিছুটা লাগানো হয়ে গেছে অলরেডি, আর এখানে কিছুটা কাজ বাকি আছে এখনো, না এখানে লাইট লাগানো জাস্ট ফ্যান, আচ্ছা ফ্যান, আচ্ছা আচ্ছা, জাস্ট ফ্যান লাগানো বাকি আছে, আর বাকি মোটামুটি কাজ, আর ফাইনাল হচ্ছে আপনার রং করাটা বাকি আছে, রঙের ফাইনাল করাটা বাকি আছে, রঙের ফাইনাল করতে। আচ্ছা কি কি বাকি আছে আমি একটু বলে দিই, হ্যাঁ একটু বলে দিন। এই ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি এখন 80% ইন্টেরিয়ারের কাজ কমপ্লিট, 20% বাকি, যেটা ডিউরিং হ্যান্ডওভার আমি পুরো কমপ্লিট করেই আপনাদেরকে দেবো। আপনারা যদি দেখতে চান আফটার কমপ্লিশন কীরকম হবে, আপনি দাদার কাছ থেকে দেখে নিতে পারেন কীরকম দেখতে হবে। প্লাস হচ্ছে আরেকটা জিনিস বলতে চাই, কী কী বাকি আছে, রঙের ফাইনাল কোট বাকি আছে, সোফা অ্যান্ড বেডহেডের প্যাডিংগুলো বাকি আছে, যেগুলো ফোম প্যাডিং হবে, অ্যান্ড আমার ডাইনিং টেবিল রেডি আছে, আপনি দেখেন
ডাইনিং টেবিল রেডি আছে, এটা 6 সিটার, চেয়ার গুলো শুধু আনা বাকি আছে, আমি চেয়ার গুলো আনবো। এন্ড এখানে এইখানে বেসিন বসবে, এখানে এই জায়গাটা বেসিন বসবে, এই জায়গাটা বেসিন বসবে, এই জায়গাটা একটা ছোট মিনি বার ইউনিট করা আছে, এখানে আপনারা গ্লাস ঝোলাতে পারবেন, উপরে বটল রাখতে পারবেন। আচ্ছা, এই জায়গাটা বেসিক্যালি আমি রেখেছি হচ্ছে অ্যাকোরিয়াম রাখার জন্য, বাট আপনারা যদি চান অ্যাকোরিয়াম আপনারা অ্যাভেল করতে চান না, ধরুন আপনারা স্টোরেজ করতে চান, সো দ্যাট আমি ওটা করে দিতে পারবো, আমি এখানে স্টোরেজও করে দিতে পারবো, আপনি ডেভেলপার বা আপনি কোনো আমি একটা আর এটা হচ্ছে কিন্তু আমি বলে দিই, এটা কিন্তু আপনার সোফা কাম বেড আছে, মানে এটা টানলে এখান থেকে টেনে দিলে এটা হয়ে যাবে, মানে খুলে যাবে, এটা একটা খাটের মতো কিন্তু হয়ে যাবে। আর এটা হচ্ছে প্যাডিংটা বাকি আছে, প্যাডিং প্যাডিং হবে, এটা হচ্ছে সেন্টার টেবিল। আচ্ছা, সেন্টার টেবিলের উপর আমি একটা ব্ল্যাক গ্লাসও দিয়ে দেব। এটা হচ্ছে টিভি ক্যাবিনেট, টিভি ক্যাবিনেট এরিয়া। আচ্ছা, এটা টিভি ক্যাবিনেট এরিয়া। হ্যাঁ, আর প্রত্যেক আরেকটা কথা আমি বলতে চাই, প্রত্যেকটা রুমেই আপনারা দেখতে পারবেন একটা করে ওয়াল হোয়াইট আছে, যেটা আমি রেখেছি ওয়ালপেপারের জন্য। আমি ওয়ালপেপারটা এই কারণেই রাখিনি কারণ এটা কাস্টমার টু কাস্টমার ভ্যারি করে। আচ্ছা, সো অ্যাজ পার কাস্টমার চয়েস আমি ওয়ালপেপার লাগিয়ে দেব, কাস্টমার যেটা চয়েস করবে, কালার বা অন্য কোনো ডিজাইন সেটা আপনি লাগিয়ে দেন, মানে টোটাল কমপ্লিট করে দেওয়া হবে, টোটাল কমপ্লিট করে দেওয়া হবে। এবার হচ্ছে বেডরুম দুটো দেখান আমাদেরকে। আচ্ছা, এবার আমি আসছি বেডরুমে, এটা হচ্ছে প্যারেন্টস বেডরুম, মানে সেকেন্ড বেডরুম। আচ্ছা, মাস্টার বেডরুমটা পাশে, আর এই দিকটা হচ্ছে কমন টয়লেট, এটা কমন টয়লেট, এটা কমন টয়লেট, দুটো দুটো টয়লেটই আপনি একটু ভেতরে আসুন। আচ্ছা, দুটো টয়লেটেই হচ্ছে বেসিন ক্যাবিনেট থাকবে, আর বেসিন গুলো আমি পরে লাগিয়ে দেবো, এখন লাগানো হয়নি। আচ্ছা, বেসিন লাগা, বেসিন ক্যাবিনেট দুটো দুটো ওয়াশরুমেই আছে, যেটা অ্যাটাচড ওয়াশরুম উইথ মাস্টার বেডরুম সেটাতেও আছে, কমন ওয়াশরুম। আর এইটার টয়লেটের সাইজ কি আছে একটু বলতে পারবেন, কতটা কি সাইজ আছে? টয়লেটের সাইজ মোটামুটি যথেষ্ট স্পেসিয়াস আছে এটা, মানে আমার আইডিয়া 7.5 ফুটের মতো কিন্তু আপনারা লম্বা পাচ্ছেন, আর এটা হচ্ছে 5.5 ফুট অ্যারাউন্ড 6 ফুট। মাস্টার বেডরুমটা দেখিয়ে নিই, এটা সো ওয়েলকাম টু দ্য মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে কিং সাইজ বেড আপনারা পাচ্ছেন, যেটা হাইড্রোলিক স্টোরেজ, এই মুহূর্তে কাজ চলছে বলে ল্যামিনেটটা বিছানো আছে, সো দ্যাট আমি পরে নেক্সট বেডরুমে যখন যাব হাইড্রোলিক স্টোরেজটা আমি দেখিয়ে দেবো। এখানেও আপনারা সেম হাইড্রোলিক স্টোরেজ পাবেন। আচ্ছা, বেড হেডে প্যাডিংটা বাকি আছে, যেটা আমি আগেই বললাম, ওটা আমি করে দেবো। এটা হচ্ছে বেড, এটা হচ্ছে বেড সাইড টেবিল উইথ ড্রয়ার। আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে একটা ছোট স্টাডি অর ওয়ার্কিং টেবিল হিসাবে আপনারা ইউজ করতে পারেন, রাখা আছে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি সব কাজ কমপ্লিট করে তারপর দেওয়া হবে একদম। আর এই জায়গা থেকেও কিন্তু আপনারা ওপেন একটা ভিউ পাচ্ছেন, তাই তো? এই জায়গা থেকে একটা এখানে ভালো হাওয়া আসবে, বিকজ টপ ফ্লোর এন্ড এখান থেকে অনেকটা ডিসটেন্স আছে, মানে একটা ডিসটেন্স, এখান থেকে একটা ওপেন ভিউ পাচ্ছেন। আর এখানে কিন্তু আপাতত কোনো লাইট নেই, তারপরে কিন্তু যথেষ্ট আলো, একদম লাইট জ্বলছে না, লাইট জ্বলছে না, তারপর যথেষ্ট আলো আছে। আর দেখুন উপরটা ফল সিলিং মোটামুটি কমপ্লিটের মুখে আছে, যেটুকু বাকি আছে রং করা বাকি আছে, জাস্ট রংটা বাকি আছে, আর লাইট গুলো অলরেডি বসে গেছে, ফাইনাল কোডটা বাকি, ফাইনাল কোডটা বাকি আছে, এখানে পাখাটা লাগানো বাকি আছে, এটা হয়ে গেলে আড্ডা পার্ট। ফ্যান কোনো রকম ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট দেওয়া হচ্ছে না, আচ্ছা আচ্ছা, এক্সেপ্ট লাইট। আচ্ছা, ফ্যান কিন্তু আপনাদেরকে কিনতে হবে, ফ্যান বা ইলেকট্রনিক কোনো অ্যাপ্লায়েন্স প্রোভাইড করা হচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে ওয়ার্ড্রপ আছে, এই হচ্ছে ওয়ার্ড্রপ। আচ্ছা, আমি একটা জিনিস বলে রাখি, আপনারা হয়তো ভাবতে পারেন এখানে র প্লাইউড কেন দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে এখানে যে প্যাডিংটা হবে সেম প্যাডিং আমি এখানে রাখবো, সো দ্যাট ইট উইল লুক গুড, কন্ট্রাস্টটা খুব ভালো হবে। একদম একদম। আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, এখানে কি কি পাবে? অ্যাটাচ বাথরুমে আপনারা বেসিন ক্যাবিনেট পেয়ে যাচ্ছেন, এখানে বেসিন পেয়ে যাবেন, বেসিন ক্যাবিনেটের সাথে ড্রয়ারও রয়েছে। আচ্ছা, আর এটা যথেষ্ট স্পেসিয়াস, মানে এখন কিন্তু কোনো লাইট জ্বলছে না, এখন কোনো লাইট জ্বলছে না, তারপরে যথেষ্ট আলো আছে। এখন বাজে হচ্ছে বিকেল 5টা বাজতে চলল, টাইমটা দেখে দিন, টাইমটা দেখে নিন, বিকেল 4:50, তারপরে তার মধ্যে ক্লাউডি ওয়েদার, একটু আগে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, আর এবার হচ্ছে তাহলে সেকেন্ড বেডরুমটা একটু দেখে দিন, সেকেন্ড বেডরুমটা কি আছে?
এই দিকটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, আর এটা হচ্ছে ব্যালকনি, এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনি একটু দেখে দিই, এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনি থেকে আপনারা যে ভিউটা পাবেন, আপনি ক্যামেরাটা একটু ওদিকে নিন, এই হচ্ছে ভিউ, ভিউ হচ্ছে আপনি সুইমিং পুল ভিউ পাচ্ছেন আর গার্ডেন ভিউ পাচ্ছেন, এই হচ্ছে ব্যালকনি, মানে ব্যালকনি থেকে ভিউটা ঠিক এইরকম, একদম খোলামেলা ফ্ল্যাট, একদম খোলামেলা ফ্ল্যাট। আর তার থেকে বড় কথা, এটা আমি রেখেছি যেহেতু একটা টপ ফ্লোর, তার জন্য একটা রুফটপ ফিল নেওয়ার জন্য আপনারা যে কোনো টাইমে সকালে হোক বা দিনে, মানে এখানে চা কফি আপনারা রিফ্রেশমেন্ট এখানে করতেই পারেন, একদম, তো সো দ্যাট এটা করা হয়েছে, ইভেন শুধু তাই নয়, এটা যখন আপনারা ইউজ করবেন না, এখানে একটা ব্যবস্থা করা হচ্ছে যে আপনি যাতে ফোল্ড করে রাখা যায়, এটা ঠিক আছে। এবার হচ্ছে সেকেন্ড বেডরুমটা একটু দেখি, আচ্ছা এবার সেকেন্ড বেডরুমে আপনারা আসুন, হচ্ছে সেকেন্ড বেডরুম, সেকেন্ড বেডরুমেও এটা হচ্ছে কিং সাইজ বেড, আমি বলেছিলাম হাইড্রোলিকটা কি রকম সেটা দেখাবো, যেটা আপনারা মাস্টার বেডরুমের সেম হাইড্রোলিক পাবেন, কিং সাইজ বেড 6 বাই 6, আচ্ছা এসে হাইড্রোলিক আছে, মানে ঘরের যাবতীয় জিনিস সেখানে ঢুকে রাখা যাবে, একদম, মানে টোটাল কমপ্লিট আছে, উপরে এটা ফ্ল্যাট, এখানে মানে স্পেস ইউটিলাইজ করার একটা ফ্যাক্টর, তো আমি সেভাবে স্পেসটাকে ইউটিলাইজ করেছি সো দ্যাট আপনারা ফ্ল্যাটের প্রত্যেকটা কোণা ইউটিলাইজ করতে পারবেন, সেভাবে ইন্টেরিয়ার, আর এই জায়গা থেকেও কিন্তু ভিউটা এরকম, এই জায়গার ভিউটা আরো সুন্দর, আরো সুন্দর, আপনি একবার দেখেন টোটাল সুইমিং পুল ভিউ আছে, এই হচ্ছে ভিউ, দেখুন এই হচ্ছে সুইমিং পুলের ভিউ, মানে একদম খোলামেলা, একদম খোলামেলা, মানে সন্ধ্যা 6টার সময় আলো হয়তো ফুল থাকবে, আর এটা হচ্ছে ওয়ার্ড্রপ করা আছে, আচ্ছা এই হচ্ছে ওয়ার্ড্রপ, উপরেও স্টোরেজ আছে, উপরেও স্টোরেজ করা আছে, আর লাইট কিন্তু অলরেডি বসে গেছে, পাখা দাদা দেবে না, এটা আপনাদের নিজেদের মধ্যে লাইট দিয়ে দিচ্ছে, আর ফাইনাল এখনো রং করা বাকি আছে, ফাইনাল কোডটা বাকি আছে, ফাইনাল কোডটা বাকি আছে, আচ্ছা এবার আমি দেখাই যেটা হচ্ছে আপনার, এখানেও সেম বেডের প্যাডিংটা হবে, প্যাডিংটা বাকি আছে, আমি সব কমপ্লিট হয়ে গেছে, বেড সাইড টেবিল আমি নিচ্ছি, এখানে ইয়েও আছে, ড্রয়ারও আছে, প্লাস হচ্ছে এটা হচ্ছে পূজা ইউনিট, সবাই ভাবে যে আমরা চ্যানেলে ভিডিও ছাড়ি বলে বা অনেক রকম দাম হয়তো লুকিয়ে রাখি, অনারের প্রাইসটা সবাই জানতে চায়, আপনার প্রাইসটা কিন্তু ব্যাপারটা পুরোপুরি ট্রান্সপারেন্ট, এখানে কোনো হিডেন কোনো কস্ট নেই, এখানে যেটা আমি প্রাইস রেখেছি ইনক্লুডিং অল ফার্নিচার, আপনারা যা যা দেখলেন প্লাস হচ্ছে ইন্টেরিয়ার সব কিছু নিয়ে 55 লাখ, 55 লাখ, আমি এটাই দাম, এটা কি নেগোশিয়েবল না ফাইনাল, স্লাইটলি নেগোশিয়েবল, আচ্ছা স্লাইটলি নেগোশিয়েবল, আর এখানে পার্কিং এর কোনো ব্যবস্থা কি আছে আপনার, আমার পার্কিং পার্সোনালি নেওয়া নেই, বাট কোনো কাস্টমার যদি পার্কিং চায় যেটা সচরাচর শপিং মলে দেখা যায়, কিন্তু একমাত্র এই এরিয়াতে এই কমপ্লেক্সে এটা রয়েছে, আর অন্য কোন কমপ্লেক্সে আপনি তো অনেক কমপ্লেক্স ভিজিট করেন, আপনি কি দেখেছেন কোথাও মাল্টি লেভেল কার পার্কিং, সেটা কিন্তু এখানে আছে, এখানে আছে, আর সেখানে পার্কিং অ্যাভেলেবল আছে অ্যাপ্রক্স 4 লাখ, আপনারা ধরে চলুন 4 লাখ খরচা করতে হবে, তাহলে এটা পার্কিং পার্সোনাল হয়ে যাবে, আচ্ছা এই হচ্ছে ফ্ল্যাট, মোটামুটি আপনার একটা আইডিয়া পেয়ে গেছেন, অ্যাড্রেসটা আরেকবার বলে দিন আপনি, অ্যাড্রেসটা হচ্ছে এটা নবিতা কমপ্লেক্স, মধ্যমগ্রাম চৌমাথা থেকে 3 থেকে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, বাদু রোডের ওপর, মধ্যমগ্রাম পুলিশ স্টেশনের ঠিক অপোজিটে, আপনারা যদি বাই ট্রেন আসেন তাহলে মধ্যমগ্রাম স্টেশন থেকে আপনাকে একটা টোটো বা অটো ধরতে হবে মধ্যমগ্রাম চৌমাথা, ওখান থেকে জাস্ট বাদু রোডের উপর দিয়ে হেঁটে 3-4 মিনিট হাঁটলে, 3-4 মিনিট লাগে না, 2 মিনিটের হাঁটা, 2 মিনিটের হাঁটা, আমি তাও বললাম 3-4 মিনিট, 2 মিনিটে হাঁটা পথেই নবীদা কমপ্লেক্স, এয়ারপোর্ট মোটামুটি 8 কিলোমিটার ডিস্টেন্স আছে, 15 মিনিটের মধ্যে আপনারা এয়ারপোর্টে পৌঁছে যাবেন, পসিবল হলে আমি পরে দেখাতে বলবো দাদাকে, আমাদের ছাদ থেকে এয়ারপোর্ট দেখা হয়, এয়ারপোর্ট দেখা যায়, চলুন যাতে ছাদে গিয়ে একটু ঘুরে আসি জাস্ট 1 মিনিটের জন্য, প্লাস হচ্ছে আরেকটা ব্যাপার বলবো, যদি বাই রোড আসতে চান যশোর রোড থেকে গাড়ি নিয়ে জাস্ট 1 মিনিট, আচ্ছা মানে সবকিছু ফ্যাসিলিটি এখানে পাচ্ছেন, হসপিটাল কাছে আছে, 1 কিলোমিটার মধ্যে হসপিটাল আছে, কলেজ কাছে আছে, স্কুল কাছে পাচ্ছেন, শপিং মল, স্টার মল, স্টার মল একদমই কাছে, একদমই কাছে, আচ্ছা তো সবকিছু নিয়ে ফ্ল্যাট একদম গোছানো ফ্ল্যাট, আপনারা আসুন, জাস্ট কাজটা কমপ্লিট হওয়ার পর্যন্ত একটু ওয়েট করতে হবে, বাকিটা আপনারা ডাইরেক্ট এসে ঢুকে যাবেন, আগে বুকিং আমরা স্টার্ট করে দিয়েছি, আপনারা বুকিং করবেন আপনাদের সাথে এগ্রিমেন্ট হবে, উইদিন 1 মান্থ আমরা কাজ পুরো কমপ্লিট করে আপনাদের কাছে হ্যান্ড ওভার করে দেবো, আচ্ছা ঠিক আছে, আর আপনি ডাইনিংটা দিয়ে আরেকবার দেখিয়ে আপনি পারলে ওই অ্যাক্সেসটা দেখিয়ে দিন, যে টেরেসার অ্যাক্সেসটা, হ্যাঁ
এই হচ্ছে ডাইনিং, আর এই জায়গা থেকে বেরোলেই এটা হচ্ছে বেরোলি, দরজার ঠিক অপোজিটে আছে, এটা হচ্ছে ট্যারেস, এটা হচ্ছে ট্যারেস, আর ভিউটা ঠিক এই রকমের। এবার আপনাদেরকে আমি একটু ছাদ থেকে দেখাবো, চলুন তাহলে। ছাদের ভিউটা ঠিক এরকম, ছাদ থেকে শুধু এরকম লাগছে দেখতে। এবার হচ্ছে এখানে কিন্তু কিছু গার্ডেনিং আছে, এখানে সবাই আলাদা আলাদা ল্যান্ডস্কেপ গার্ডেনিং, আমাদের রুফটপটা পুরোটাই ল্যান্ডস্কেপ গার্ডেনিং। প্লাস আমি আরেকটা জিনিস হাইলাইট করব, অনেকের একটা ভয় থাকে টপ ফ্লোর নিয়ে, যে ড্যাম ফিট এই দুটো সাধারণত ভয় দেখা যায় যারা টপ ফ্লোর নিতে যায়। বাট আমি টপ ফ্লোরটা স্বেচ্ছায় নিয়েছি, তার কারণ হচ্ছে টপ ফ্লোরের প্রতি একটা ফ্যাসিনেশন ছিল তো বটেই। তার থেকে বড় কথা হচ্ছে আমি যখন ফ্ল্যাটটা বুক করি আমার ফ্লোরের নিচেও অনেক ভ্যাকেন্ট ছিল, স্টিল আমি কেন টপ ফ্লোর বুক করেছি সেই কারণটা আপনাদেরকে বলি। প্রথম কথা, আপনি দেখতে পারলেন আমার ফ্ল্যাটের ঠিক অপোজিটে একটা যে টেরেস ছিল, মানে এই ছাদটার ঠিক নিচে আমার ফ্ল্যাটের ঠিক অপোজিটে ওপেন টেরেস ছিল, সেটা শুধুমাত্র টপ ফ্লোর বলেই সেই প্রভিশনটা আমি পেয়েছিলাম, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি যেহেতু আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় ফ্ল্যাটটা বুক করি, তখন আমি দেখেছিলাম, আমি নিচের দিকে দেখাতে বলবো, এখানে আমি দেখেছিলাম এখানে রুফ ট্রিটমেন্ট করা হয়েছিল যাতে হিট বা ড্যাম্প না হয়। প্লাস হচ্ছে এটা টাইলস ফ্লোরিং আছে, টাইলস আছে পুরো পুরো ছাদটাই হচ্ছে টাইলস ফ্লোরিং, সো দ্যাট এখানে কোনো রকম ড্যাম্পের ভয় নেই। প্লাস হচ্ছে হিট প্রুফ টেকনোলজি ইউজ করা আছে, কেননা রুফ ট্রিটমেন্ট যখন করা হচ্ছিলো আমি নিজে সেটা দেখেছি। আচ্ছা, সো বাকি ছাদটা আমি এক্সপ্লোর করতে বলবো একটু। আপনি যদি একটু এদিকে আসেন আপনি দেখতে পারবেন পুরো মধ্যমগ্রামের ভিউটা, এই হচ্ছে মধ্যমগ্রামের চৌমাথা, এখান থেকে দেখা যাচ্ছে, এই হচ্ছে চৌমাথা, এইটা হচ্ছে চৌমাথা, এই যে পয়েন্ট আছে এই পয়েন্ট হচ্ছে চৌমাথা, একদমই কাজ। আর এই দিক দিয়ে ছাদের ভিউটা ঠিক এরকম আমি দেখিয়ে দিই আপনাদেরকে, এই হচ্ছে ছাদ, এখানে পুরো সুইমিং পুল আছে, এই হচ্ছে পুরো ওপেন এরিয়া আছে, হচ্ছে এখানে ভালো মেইনটেনেন্স হয়, আপনি তার এভিডেন্সই পেয়ে যাবেন। ওই দেখুন একজন পরিষ্কার করছে, আপনি একটু জুম করুন, একটু জুম করলে বুঝতে পারবেন, এই যে সব সময় পরিষ্কার। এখানে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট টিম আছে যারা 24 আওয়ার্স রয়েছে আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করার জন্য। আপনারা যদি রাত্রিবেলাও ইলেকট্রিকের কোনো প্রবলেম হয় বা ওয়াটার সাপ্লাই প্রবলেম হয় আপনি জাস্ট একটা কল করবেন, আপনার ফ্ল্যাটে যে অ্যাটেন্ডেন্ট থাকবে সে চলে আসবে। আচ্ছা, সো আমি একটু এদিকে আনতে বলবো, আপনি ইভেন রুফটপেও এখানে কিছু অ্যামেনিটিস পেয়ে যাচ্ছেন। সবথেকে বড় কথা হচ্ছে গ্রিনারি, দ্য ল্যান্ডস্কেপ গার্ডেনিং অ্যান্ড সিটিং এরিয়া। আচ্ছা, সিটিং এরিয়াও রয়েছে এখানে। হ্যাঁ, সিটিং এরিয়া আছে, সবকিছু মিলিয়ে ফ্ল্যাটটা একদম অসাধারণ। একটু এদিকে আসুন, যেহেতু এটা একটা পার্টি লন টাইপের আপনারা কোনো পার্টিও এখানে করতে পারেন, সেক্ষেত্রে এখানে ওয়াশরুমও আছে। আচ্ছা, এখানে ওয়াশরুমও আছে। আচ্ছা, এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে। আচ্ছা, এখানে বাচ্চাদের খেলার জায়গা, এখানে নিচেও একটা ইনডোর গেমস এর রুম রয়েছে, প্লাস এটা হচ্ছে এক্সট্রা একটা প্রভিশন। আচ্ছা, এখান থেকে সব কিছু মিলিয়ে ফ্ল্যাটটা একদম অসাধারণ আমার কথায়, কারণ হচ্ছে অনেক ফ্ল্যাটই দেখি বাট এরকম ফ্ল্যাট অনেক বড় ছাদ, মানে যারা কমপ্লেক্সের মধ্যে থাকতে চাইছেন একটা ভালো কমপ্লেক্স এই ফ্ল্যাটটা দেখতে পারেন, হচ্ছে খুবই খোলামেলা একটা ফ্ল্যাট, আর লোকেশনটা একদম মারাত্মক একটা লোকেশন, মানে খুবই সুন্দর একটা লোকেশন, পুরো ফ্ল্যাটটাই টাইলস ফ্লোরিং আছে, পুরো ফ্ল্যাটটাই ফ্লোরিং আছে। আচ্ছা, ইভেন পাইপলাইন বার করার জন্য আলাদা করে এই প্রভিশনটাও করা আছে, সব পাইপলাইন এখান দিয়ে যায়। আচ্ছা, এই জায়গায় কিছু, এখানে একটা জিমের জায়গা আছে, ছোটখাটো নিচে জিম আছে, নিচে একটা বড় জিম আছে, প্লাস এখানেও একটা খোলা আকাশের নিচে শরীর চর্চা করার একটা সুন্দর জায়গা। এটা কিন্তু অন্য জায়গায় দেখা যায় না, দেখা যায়, এটা কমপ্লেক্স বলেই সম্ভব, এটা কমপ্লেক্স বলেই সম্ভব, মানে সকালে এসে এখানে জিম করলে একটা অন্যরকম ফিল হবে। আর এই হচ্ছে নবিতা যশোর রোড, এখান থেকে দেখা যাচ্ছে এই যশোর রোড, এই হচ্ছে এই চৌমাথাটা, এই জায়গাটা, এই মাথাটা, এই জায়গাটা চৌমাথা আছে, আর সামনে থেকে ভিউটা ঠিক এরকম। আপনারা 3 নম্বর 1 নম্বর গেট, এটা জাস্ট রুট, এটা হচ্ছে বাদু রোড, বাদু রোড আছে, জুম করে দেখি, এটা বাদু রোড আছে, সব কিছু মিলিয়ে ফ্ল্যাটটা একদম অসাধারণ। তো চলুন তাহলে, এবার এই সাইডটা হচ্ছে এয়ারপোর্ট, এই সাইডটা এয়ারপোর্ট, এই সাইডটা এয়ারপোর্টে লাইটগুলো জ্বললে বোঝা যায়, রাত হলে একটু বোঝা যায়, লাইট লাইটগুলো জ্বলে তো তখন বোঝা যায়। আচ্ছা, ঠিক আছে, এবার তাহলে চলুন একটু নিচ থেকে দেখবো। হচ্ছে পুরো পার্কিং আছে এই বিল্ডিংটা, টোটালটাই হচ্ছে পার্কিং, একদম G+7 আছে, টোটালটাই পার্কিং আছে। আপনারা চাইলে এখানে একটা এক্সট্রা পার্কিং কিনে নিতে পারেন, আর এদিকটা হচ্ছে এরকম, এটা হচ্ছে পুরো ওপেন এরিয়া আছে,
আর ঠিক ওই পাশটা হচ্ছে সুইমিং পুল আছে ওই পাশটায় সুইমিং পুল আছে দিকটা সুইমিং পুল আছে চলে যান ওখানে থেকে অ্যামেনিটিসগুলো দেখিয়ে দাও কাছে তো এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে বাচ্চাদের কিছুটা খেলার জায়গাও আছে মানে সবকিছু মিলিয়ে ফ্ল্যাটটা একদম অসাধারণ ফ্ল্যাট খুবই সুন্দর এই হচ্ছে ফ্ল্যাট এই হচ্ছে ফ্ল্যাট খুবই সুন্দর ফ্ল্যাট আচ্ছা এখানে কিছুটা বসার জায়গা আছে এই যে একটা বসার জায়গাও আছে আর এই দিকটা হচ্ছে সুইমিং পুল আছে আচ্ছা এখানে পরপর সব অ্যামেনিটিস গুলো রয়েছে আচ্ছা এটা হচ্ছে বড়দের ইনডোর গেমস হ্যাঁ এই যে এটা দেখছেন এটা বড়দের ইনডোর গেমস আচ্ছা ওটা এটা বাচ্চাদের ইনডোর গেমস একটু কাছে আসুন দেখতে পাবেন আর জিম এরিয়া হচ্ছে ওই পাশটায় আচ্ছা এটা হচ্ছে বাচ্চাদের ইনডোর গেমস আচ্ছা দেখতে হচ্ছে বাচ্চাদের ইনডোর গেমস পাশেটা বড়দের ইনডোর গেমস ছিল যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন টেবিল টেনিস বিলিয়ার্ড তারপর ক্যারাম সবকিছুই রয়েছে আর এটা হচ্ছে সুইমিং পুল এটা সুইমিং পুল ওটা বড়দের এটা বাচ্চাদের আচ্ছা ওই পাশটা হচ্ছে বড়দের আর এই পাশটা হচ্ছে বাচ্চাদের এটা হচ্ছে জিম আচ্ছা এই জায়গাটা হচ্ছে জিম এরিয়া এটা হচ্ছে জিম মাল্টি জিম এটা লাইব্রেরি লাইব্রেরিটা দেখি এটা হচ্ছে লাইব্রেরি এটা লাইব্রেরি আছে এটা হচ্ছে লাইব্রেরি আছে এটা জিম আর এটা হচ্ছে জিম আছে এই পাশে এইদিকে আচ্ছা এই হচ্ছে জিম এরিয়া এই হচ্ছে জিম একসাথে আছে এটা এটা দুটো মিলিয়ে জিম আছে আর এদিকটা হচ্ছে কমিউনিটি হল আছে এই পাঁচটা যেখানে মোটামুটি আপনারা 100 থেকে 200 মোটামুটি 200 ক্যাপাসিটি হয়ে যাবে 200 ক্যাপাসিটি যে কোনো অনুষ্ঠানের জন্য এখানে 200 ক্যাপাসিটি বুকিং করতে পারবে প্লাস হচ্ছে সোসাইটি পারমিশন নিয়ে আপনারা এই জায়গাটাকে ইউটিলাইজ করতে আচ্ছা আর একটা জিনিস জানা ছিল সেটা হচ্ছে এখানকার মেইনটেনেন্সটা কত মেইনটেনেন্স অ্যাপ্রক্স 2.25 পার স্কয়ার ফিট আচ্ছা 2.25 পার স্কয়ার ফিট মানে আপনার যে ফ্ল্যাটটা আছে সেটা নিতে গেলে মোটামুটি 2400 টাকা মেইনটেনেন্স দিতে ধরে রাখুন মেইনটেনেন্স ফিস পার আচ্ছা আর এটা হচ্ছে চেঞ্জিং রুম এটা হচ্ছে সুইমিং পুলের সাথে অ্যাটাচ এটা হচ্ছে চেঞ্জিং রুম আচ্ছা ওকে সবকিছু মিলিয়ে ফ্ল্যাটটা খুবই সুন্দর তো এখানে আপনারা যা যা অ্যামেনিটিস পেয়ে যাচ্ছেন সেগুলো বলে দিই যেহেতু এটা একটা সোসাইটি এখানে আপনারা সুইমিং পুল পাচ্ছেন এখানে আপনারা কমিউনিটি হল পাচ্ছেন বড় একটা কমিউনিটি হল প্লাস সেখানে প্যান্ট্রি আছে দুটো টয়লেট আছে আচ্ছা জিমনেশিয়াম আছে বড়দের ইনডোর গেমস আছে বাচ্চাদের ইনডোর গেমস আছে লাইব্রেরি আছে আচ্ছা প্লাস হচ্ছে ছাদেও কিছু অ্যামেনিটিস আপনারা দেখেছেন আচ্ছা তো অতি অবশ্যই ভিডিওটা দেখুন সবার কাছে পৌঁছে দিন শেয়ার করে আর এরকম ভিডিও দেখার জন্য অতি অবশ্যই প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ফেসবুক পেজে ফলো রাখতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই আর আমাদের নাম্বার ডিসক্রিপশন বক্সে আছে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ওখানে যারা প্রকৃত বায়ার আছেন ইন্টারেস্টেড আছেন যারা তারাই একমাত্র কন্ট্যাক্ট করুন আর যদি কেউ সেল করতে চান তারাও কন্ট্যাক্ট করতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই